রঘুনাথপুর পুলিশ প্রশাসন উদ্যোগে বাড়ি ফিরলেন মা ও শিশু। গত 25শে জানুয়ারি জয়চণ্ডী পাহাড় থেকে উদ্ধার হওয়া মা ও শিশুকে তার পরিবারের হাতে তুলে দিলেন রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিস্তর অনুসন্ধানের পর তারা তাদের ঠিকানার খোঁজ পান। জানা যায়, সেই মহিলার নাম মীনা মুসোহার, স্বামীর নাম জয়প্রকাশ মুসোহার। তারা অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। তাদের বাড়ি বিহার রাজ্যের কুমুদিয়া জেলার বিকি বাঁধ গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মীনা মুসোহার মানসিক দিক দিয়ে সুস্থ নন। মানসিক ভারসাম্যহীনতার কারণে ভুলবশত তিনি রঘুনাথপুরে এসে পৌঁছেছিলেন। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি সন্ধ্যাবেলা রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ে একটি অসুস্থ শিশুকে নিয়ে এক মহিলাকে বিভ্রান্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এক চা দোকানওয়ালা খবর দেয় আমাদের খাস খবর বাংলা ওয়ানের প্রতিনিধিকে। তারপর তড়িঘড়ি রঘুনাথপুরের বাসিন্দা উজ্জ্বল ঘোষালের স্বতঃস্ফূর্ত উদ্যোগে তাকে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানে হসপিটাল কর্তৃপক্ষের সহযোগিতায় ধীরে ধীরে সুস্থ হয়ে যায় তার ছোট্ট শিশুটি। আর ঠিক সেদিন থেকেই রঘুনাথপুর থানার পুলিশ কোমর বেঁধে নেমে পড়েন মহিলার নাম ঠিকানা অনুসন্ধান করে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। বিস্তর অনুসন্ধানের পর মীনা ও তার শিশুর পরিবারের ব্যাপারে খোঁজ পান রঘুনাথপুর থানার পুলিশ। আর পুলিশ প্রশাসন উদ্যোগে গত রবিবার মীনাও তার শিশুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মীনা ও তার ছোট্ট শিশুকে কাছে পেয়ে খুশি হয়েছে তার পরিবারের লোকজন। তারা ধন্যবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনকে। সেই সাথে ধন্যবাদ জানাতে ভুলেনি আমাদের খাস খবর বাংলা ওয়ানের প্রতিনিধি হানিফ শেখ এবং অটোচালক উজ্জ্বল ঘোষাল সহ মীনার সাহায্যের জন্য এগিয়ে আসা প্রতিটি ব্যক্তিকে। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আর বললো যে হাম লে যা রহে হাম লে যা রহে হ্যাঁ হাম খোঁজতে খোঁজতে পরেশান হো গিয়া সাহেব লোক পকড় উসকো রখ কহীন সে পকড় করকে উসকো রখ দিয়া উসকো ভোজন খিলাযা দবাই বিরোধ করাযা হর চিজ করাযা হমকো খবর গয়া তো হমকো পতা চলা যে করমগড় থানা সে তুমারা বিবি ওহাঁ কো হ্যায় কোন থানা কা নাম ওহাঁ রঘুনাথপুর খবর দেওয়া হই আপনার পাতা কোন মিলল হবে নম্বর পাতা সে পৌঁছলি হি হাকিমি অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679367912।